नमस्कार। स्वाधीनता दिवस उपलक्षे आमादेर त्रिपुरा गवर्नमेंट यूट्यूब चैनल पक्ष थेके आमादेर परिवारेर सकलके जानाई आंतरिक शुभेच्छा एवं अभिनंदन। बंधुरा, आजकेर भिडियोते आमरा डिसकस करब त्रिपुरा राज्येर किछु बेसरकारी संस्थार जब नोटिफिकेशन निये। तो जदि आपनि इंटरेस्टेड रयेछेन ताहले भिडियोटि प्रथम थेके लास्ट अब्दि अवश्य देखते थाकुन, ताहले त्रिपुरा राज्येर एई बेसरकारी संस्थार जब नोटिफिकेशनेर विषये आपनि समस्त किछु किन्तु बंधुरा एई भिडियोते जानते पारबेन। तो समय नष्ट ना करे आमरा एखन सरासरि चले जाब सेई नोटिफिकेशनगुलोते जेगुलो त्रिपुरा राज्येर बेसरकारी संस्था थेके बेरियेछे। तबे छोट्ट एकटा इंट्रो देखार पर प्रथम नोटिफिकेशनटा बेरियेछे त्रिपुरा राज्येर आगरतला थेके। एई क्षेत्रे मार्केटिंग काजेर जन्य एकजन मेल कैंडिडेटेर प्रयोजन। एजटा होते हबे 20 थेके 35 एर मध्ये एबं क्वालिफिकेशनटा उच्च माध्यमिक पास होते हबे। एई क्षेत्रे जे समस्त इंटरेस्टेड कैंडिडेट रयेछेन तादेर किन्तु 16 আগস্ট 2020 सकाल 10টা থেকে বিকাল 6টার মধ্যে আপনাদের কিন্তু কল করতে হবে তাদের, এবং যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদের কিন্তু একটা বায়োটা ফরম্যাট নিয়ে তাদের অফিসে যেতে হবে। তো বায়োটা ফরম্যাট আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর সে বায়োটা ফরম্যাট এবং আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে যেতে হবে রামনগর টু শেষ প্রান্তে। তাছাড়া দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7085698912, তাছাড়া 9436459195। এই দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে তারপর আগরতলা রামনগর টুতে আপনারা যেতে পারবেন বায়োটা ফরম্যাট এবং ডকুমেন্ট নিয়ে। তারপর যে নোটিফিকেশনটা বেরিয়েছে এটাও আগরতলা থেকে বেরিয়েছে। এই ক্ষেত্রে উইন্ডো এবং এক্সেল, অর্থাৎ বন্ধুরা কম্পিউটারের মাইক্রোসফট এক্সেল এবং উইন্ডোতে অর্থাৎ ওয়ার্ড পেডে কাজ করার জন্য কম্পিউটারের অভিজ্ঞতা সম্পন্ন একজন লোকের কিন্তু প্রয়োজন। এই ক্ষেত্রে স্যালারি বা কোয়ালিফিকেশানটা কিন্তু মেনশন নেই। দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারগুলো হচ্ছে 8730874867, তাছাড়া 7085587075। এই দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কথা বলে নেবেন যারা ইন্টারেস্টেড রয়েছেন কম্পিউটার কাজ করার জন্য। তবে কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে আপনাকে কিন্তু উইন্ডো এবং এক্সেলে কিন্তু কাজ জানা থাকতে হবে। তারপর নোটিফিকেশনটা বেরিয়েছে আগরতলা একটি শোরুম থেকে। এক্ষেত্রে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। তো যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু কন্ট্যাক্ট করতে হবে দৈনিক সংবাদের বক্স নাম্বার 275-এ, আপনার পাসপোর্ট সাইজ ফটোকপি এবং সঙ্গে কিন্তু বায়োটা ফরম্যাটটা সাবমিট করতে হবে দৈনিক সংবাদের বক্স নাম্বার 275-এ। এক্ষেত্রে কোয়ালিফিকেশান বা প্লেস বা বন্ধুরা এজ লিমিট, স্যালারি কিছুই কিন্তু নোটিফিকেশনের মধ্যে মেনশন নেই। তবে এটা সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে একটা শোরুমের মধ্যে আগরতলাতে। তো আপনারা যেভাবে সাবমিট করতে বলা হয়েছে সেভাবে করবেন। যারা ইন্টারেস্টেড রয়েছেন দৈনিক সংবাদের 275-এ আপনার কালার ফটোকপি, বায়োটা ফরম্যাট আপনারা সাবমিট করে আসবেন। তারপর নোটিফিকেশনটা বেরিয়েছে সেটাও আগরতলা থেকে। এক্ষেত্রে আগরতলা একটি রেপুটেটেড ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে এক্সরে টেকনিশিয়ান এবং কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশান এবং এজ লিমিট বন্ধুরা এই ক্ষেত্রেও মেনশন নেই, স্যালারিটাও কিন্তু নেই। তো যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু একটা বায়োটা ফরম্যাট সাবমিট করতে হবে, সেটাও দৈনিক সংবাদের বক্স নাম্বার 274-এ, সঙ্গে কিন্তু পাসপোর্ট সাইজ ফটোকপি আপনাদের দিতে হবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখে নেবেন। তবে এটা কিন্তু বন্ধুরা একটা ডায়াগনস্টিক সেন্টার যেটা ত্রিপুরা আগরতলাতে রয়েছে, এবং এখানে এক্সরে টেকনিশিয়ান এবং কম্পিউটার অপারেটরের জন্য নোটিফিকেশনটা বেরিয়েছে। ফাইনালি কিন্তু বন্ধুরা ত্রিপুরা রাজ্যের বেসরকারি সংস্থা থেকে যে কতগুলো নতুন জব নোটিফিকেশন বেরিয়েছিল আজকের এই ভিডিওতে আমরা সেই জব নোটিফিকেশানগুলো নিয়ে কমপ্লিট আলোচনা করেছি এই ভিডিওতে। তারপর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনার সেই কমেন্টের রিপ্লাই করব। এবং বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা প্রাইভেট সেক্টরে জব করার জন্য ইন্টারেস্টেড রয়েছে। তো এটার সাথে বন্ধুরা আজকের ভিডিও আমরা শেষ করব। তবে
অলওয়েজ দেখতে থাকবেন ত্রিপুরা গভর্নমেন্ট ইউটিউব চ্যানেল রিয়েল অ্যান্ড অথেন্টিক জব ইনফরমেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।